আপনাকে যদি বলা হয় 2 মিনিটের মধ্যে আপনার এলাকাকে উপস্থাপন করতে হবে, তাহলে আপনি কিভাবে উপস্থাপন করবেন? আমি যেভাবে শুরু করেছিলাম, আমার এলাকার নাম তারাগণ, এটি ব্রাহ্মণবাড়িয়া জেলাধীন আখাউড়া উপজেলা পৌরসভার 9 নং ওয়ার্ডে অবস্থিত। এটি সবুজে ঘেরা, নিরিবিলি, শান্ত, মনোরম একটি এলাকা। এই এলাকায় রয়েছে একটি পবিত্র মাজার শরীফ, যেখানে হাজার হাজার ভক্ত সমবেত হয় এবং বৎসরে 2টি পবিত্র উরুস মোবারক পালন করা হয়। এটি স্থানীয়ভাবে পীরবাড়ি নামে পরিচিত। বিস্তারিত দেখুন এই ভিডিও চিত্রতে। এলাকায় রয়েছে শত বৎসরের ঐতিহ্য একটি ঈদগাহ, যেখানে আশপাশের 7 গ্রামের মানুষ সমবেত হয়ে ঈদ জমায়েত করে। এখানে এটি উপজেলার সর্ববৃহৎ ঈদ জমায়েতে পরিণত হয়েছে এবং এটি এলাকার সংঘবদ্ধতার প্রতীক হয়ে দাঁড়িয়ে আছে। এবং এই ঈদঘাটের প্রতি বর্তমান মাননীয় আইনমন্ত্রীর যথেষ্ট সুনজরও রয়েছে। বিস্তারিত দেখুন এই ভিডিও চিত্রতে। দাঁড়িয়ে গেলেন আল্লাহু আকবর বলে। এ এলাকায় রয়েছে বিশাল বড় বড় ফিশারি প্রজেক্ট, এবং এই প্রজেক্টের পার দিয়ে আপনি হেঁটে হেঁটে সুন্দর প্রকৃতি আপনি দেখতে পারবেন, এবং সকাল বিকেলে এই কোলাহল মুক্ত নিরিবিলি পরিবেশে হাঁটতে এবং দৌড়াতে পারবেন। এবং আপনি যদি পাখির কিচিরমিচির শব্দ শুনতে চান, তাহলে চলে আসুন এই প্রজেক্টের পার দিয়ে, এবং নির্মল অক্সিজেন যদি নিতে চান, তাহলে আপনি যে কেউ ভোরবেলা এখানে আসতে পারেন এবং এই পার দিয়ে, ফিশারি প্রজেক্টের পার দিয়ে আপনি হাঁটতে পারেন। বিস্তারিত দেখুন এই ভিডিও চিত্রতে। এই এলাকায় রয়েছে বিশাল বড় একটি খেলার মাঠ, যেখানে ক্রিকেট এবং ফুটবল খেলা হয়, এবং এই ক্রিকেট খেলার জন্য এবং ফুটবলের সময় ফুটবল খেলার জন্য উপযুক্ত একটি মাঠ। অবশ্য বলে রাখি যে এই মাঠটি আমাদের বাড়িরই চাচাদের দেয়া। বিস্তারিত দেখুন এই ভিডিও চিত্রতে। রয়েছে হাজার হাজার রুগীদের বর্ষাস্থল, যাকে যিনি দীর্ঘদিন যাবত রুগীদের চিকিৎসা সেবা দিয়ে যাচ্ছেন, তিনি হলেন ডাক্তার ফয়েজউদ্দিন আহমেদ। রয়েছেন ডাক্তার সেলিম ভাই, এবং আরেকজনের নাম উল্লেখ করতে হবে, যিনি তরুণ একজন ডেন্টিস্ট, ডাক্তার হাসানুল বান্না হাসানের নাম উল্লেখ করতেই হবে। এবং রয়েছে বিশিষ্ট শিক্ষানুরাগী, সামাজিক ও রাজনৈতিক ব্যক্তিবর্গ, যারা স্থানীয়ভাবে বিভিন্ন ভূমিকা পালন করছে। রয়েছে বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, এবং রয়েছে সাবেক ইউনিয়ন পরিষদের সফল চেয়ারম্যানের বাড়ি এখানে। সবার নাম উল্লেখ করা যা না গেলেও সবাই এই এলাকার উন্নয়নে যথেষ্ট ভূমিকা পালন করছে। এবং বলা যায় যে এখানে এই এলাকাতে রয়েছে সরকারি উচ্চপদস্থ আমলা এবং বেসরকারি উদ্যোক্তা ব্যবসায়ী রয়েছে এই এলাকায়। এবং আপনি এই এলাকায় দেখতে পাবেন শত বছরের পুরনো পুকুর, যেটা এই এলাকায় নামে পরিচিত, যে আইন পুকুর, নিদার পুকুর নামে, এবং আরও ছোট বড় অনেক পুকুর রয়েছে যেখানে আপনি সাঁতার কাটার আনন্দ উপভোগ করতে পারবেন। এই এলাকা বিভিন্নভাবে বিভিন্ন সামাজিক আন্দোলন তথা মাদক বিরোধী আন্দোলনও এই এলাকা থেকে সূচনা করা হয়েছে। অনেক কিছু বলার চেষ্টা করেছি, অনেক কিছু বাদ গিয়েছে, কারণ এই অল্প সময়ের মধ্যে এতটুকু বলার চেষ্টা করেছিলাম। Thank you.